নমস্কার, আমি গৌরব ত্রিবেদী, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, তন্ত্র এবং বাস্তু কনসালটেন্ট। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের অফুরন্ত ভালোবাসা আমাদের এই চ্যাটশোটিকে দিয়েছেন এবং নিজের মতো করে আপন করে নিয়েছেন। প্রত্যেকবারের মতো এবারও আজ আমার এই চ্যাটশোতে এক বিশেষ অতিথি উপস্থিত হয়েছে। তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু তিনি এক সময় আমার স্টুডেন্ট ছিলেন এবং আজকে উনি সফলভাবে ওনার পরিবারকে, ঘরকে যেমন সামলাচ্ছেন এবং সমানভাবে উনি অ্যাস্ট্রোলজিটিকেও এগিয়ে নিয়ে চলেছেন। তো আসুন আমরা আলাপ করে নিই মৌসুমী ঘোষ। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই টক শোতে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ মৌসুমী। মৌসুমী, প্রথমেই দর্শক বা দর্শকরা জানি যে আমরা এই চ্যাট শোয়ের মাধ্যমে বেশ কিছু টপিক আমরা ওনাদের জানানোর চেষ্টা করি এবং অ্যাস্ট্রোলজি বা এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা দর্শকদের দিয়ে থাকি। ফার্স্টে একটি কোয়েশ্চেন আমি সবাইকেই করি, তোমাকেও করবো, যে তুমি তো অন্য প্রফেশনের একজন মানুষ, অন্য জগতের মানুষ, তুমি অ্যাস্ট্রোলজিটিকে কেন চুজ করলে? আমার হাজবেন্ড যিনি আছেন উনি আপনার স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, তো তখন থেকে ও যখন ঘরে এগুলো প্র্যাকটিস করতো তো সেইগুলো দেখে আমার একটু ইন্টারেস্ট হতো। ঠিক আছে, তো আমি আগে যখন দেখতাম কিছু অ্যাস্ট্রোলজির কাছে আমরা আগেও গেছি, তো তাদের অনেক প্রেডিকশন আমাকে ভুল দেয়। তো তা সেখান থেকে আমি ভাবি যে এটা একটা শাস্ত্র, পুরোটা তো ভুল হতে পারে না, সেটার জন্য আমাকে শিখতে হবে। সেখান থেকে আমার আস্তে আস্তে শেখার ইচ্ছাটা জাগে এবং ওকেও দেখেছি আমি ঘরে রাতের পর রাত ও প্র্যাকটিস করেছে, ক্লায়েন্ট দেখেছে, সেগুলো থেকে আমারও ইচ্ছা হয় যে আমিও এই শাস্ত্রটা নিয়ে কিছু জানতে চাই, কিছু শিখতে চাই। কিছু যখন আমি প্রপার জিনিসটা জানবো এবং শিখবো তখনই আমি কোনো মানুষকে একটা সঠিক পথে প্রদর্শন করতে পারবো, সঠিক ওয়েতে তাকে হেল্প করতে পারবো। তো সেইখান থেকেই আমার এটা শেখা এবং আমি সমস্ত কিছুর প্রথমেই আমি আপনার কাছে এসেছি, নবতারা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি এবং সেখান থেকেই আমার হাজবেন্ডও আপনার কাছ থেকেই পড়েছেন এবং আমিও আপনারই স্টুডেন্ট হয়ে এই পথে এগোনোর চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ মৌসুমী। আপনাদের সকলকে একটা কথা বলে রাখতে চাইবো, ওর হাজবেন্ড এক সময় আমি ওনাকেও, উনিও আমার স্টুডেন্ট ছিলেন, তো তিনি এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু অ্যাস্ট্রোলজিটিকে প্র্যাকটিস করেন। সবাইকে একটাই কথা বলবো, যদি আপনি এই বিষয়টিকে প্র্যাকটিস না করেন তাহলে কখনোই এফিসিয়েন্সি লেভেলে পৌঁছাতে পারবেন না। তাই আজ অবধি ওনার হাজবেন্ড কিন্তু পুরোপুরিভাবে প্র্যাকটিস না করলেও সব কাজের মধ্যেও সময় বার করে রেগুলারলি আমাকে রাতে ফোনও করে, কোয়েশ্চেনও করে, জিজ্ঞেসও করে এবং নিজের অনেক স্ট্রংলি এটার সাথে কমিয়ে বলে। তো মৌসুমী, খুব ভালো কথা তুমি এই ব্যাপারটিকে শিখছ। তো তুমি কি করে ভাবছো যে অ্যাস্ট্রোলজিটিকে নিয়ে তুমি তোমার কি পরিকল্পনা, তুমি কি চাও, আগে কি করতে চাও এবং এই অ্যাস্ট্রোলজিটিকে নিয়ে তোমার কি কি ভাবনা চিন্তা আছে পরবর্তী কালে, সেটা যদি তুমি আমাদের কাছে একটু শেয়ার করো। দেখুন, এখন সবার কাছে অ্যাস্ট্রোলজার মানেই একটা ফ্রড, তার কাছে গেলেই প্রচুর টাকা নষ্ট এবং একটা ভুল পথে প্রদর্শন করে, তারা ভুল কিছু ডিসিশন দিয়ে দেয়, কিছু কথা ভুল বলে দেয়, যার জন্য মানুষের মধ্যে একটা কুসংস্কার বলুন, ধারণা বলুন, আমাদের নিয়ে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। তো আমি চাইছি যে এই এটা একটা বড় শাস্ত্র, এই শাস্ত্রটাকে ভালোভাবে শিখে, নিজে ভালোভাবে বুঝে সেটাকে মানুষকে হেল্প করার জন্য, মানুষকে যাতে আমি সঠিক পথ প্রদর্শন করতে পারি, সঠিক ওয়েতে যেন তাদেরকে আমি একটা প্রেডিক্ট করতে পারি, তাদের জীবনের যে সমস্যাটা সেটা যেন মানে ঠিক করে দিতে পারি, সেই জন্যই আমার এই প্রফেশনে আসা এবং এটা শেখা। এবং আমি মন প্রাণ দিয়ে চাই যে আমার কাছে যারা আসবেন তারা আমার কাছ থেকে একটা সঠিক পদ্ধতিতে, সঠিক ওয়েতে যেন তাকে আমি হেল্প করতে পারি, এটাই আমার কাছে আমার একান্ত মানে আমার ইচ্ছা। খুব ভালো। তো অ্যাস্ট্রোলজির নিজস্ব বিশেষ কিছু পদ্ধতি আছে, কারণ যদি আমরা দেখি পরাশরীয় মত, ত্রিমেনি, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ঋষিগণ এই শাস্ত্রটিকে তৈরি করে গেছেন এবং সেই সময় থেকে আজ অবধি আমরা কিন্তু এর উপর বেস করে বহু প্রেডিকশন, বহু কিছু করছি, সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে তাল মিলিয়ে এর বিশেষ কিছু পরিবর্তন যেটা আমরা করেছি এবং আগেও আগামী দিনেও করা দরকার। তো অনেক অনেক ধন্যবাদ মৌসুমীকে এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আগামী দিনেও আমরা অ্যাস্ট্রোলজির উপর বিশেষ কিছু টপিক নিয়ে আসছি, নট অনলি অন অ্যাস্ট্রোলজি
তন্ত্র সম্বন্ধীয় এবং বিভিন্ন রকমের শাস্ত্র যেটি সনাতনীয় সেই নিয়ে আমরা আলোচনা করব এবং এই জিনিসটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে পছন্দ করছেন, এই লাইক এই আমাদের লিঙ্কটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।